আলাইকুম দর্শক কুকেন ফুড লাভার্স থেকে আমি ঈশা আপনাদের মাঝে চলে এসেছি খুবই সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে এই রেসিপিটি আপনারা শুধুমাত্র দশ মিনিটেই করে নিতে পারবেন বাচ্চাদের স্কুলে টিফিন বিকালের নাস্তা কিংবা মেহমান আসলে কিন্তু চট জলদি এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করি আমি একটা ফ্রাইপ্যানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এখন এতে আমি দিয়ে দিব সসেজ আপনারা চাইলে চিকন করে চিকেন কেটে মেরিনেট করে এটা ব্যবহার করতে পারেন এই রোলটাতে মানে আপনারা এই সসেজের বদলে চিকেনও দিতে পারেন এখন আমি সসেজের মধ্যে দিয়ে দিচ্ছি বার্বিকিউ সস আপনারা চাইলে এখানে চিলি সস কিংবা টমেটো সসও দিতে পারেন আগে থেকে সসেজের মধ্যে সস সসেজের মধ্যে বার্বিকিউ সসটা দিয়ে মাখিও নিতে পারেন কিংবা আমার মতো এভাবে দিয়ে নিতে পারেন কারণ সসটা তেলের সাথে মিশে গিয়ে কিন্তু খুব ভালোভাবেই লেগে যাবে সসেজের মধ্যে এখন উল্টে পাল্টে সসেজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি সসেজটা লাল লাল করে ভেজে নিয়ে আমি উঠিয়ে নিব আপনারা যে কয়টা রোল করবেন সে কয়টা সসেস ভেজে নেবেন অন্যদিকে আমি আরও একটি ফ্রাই প্যানের সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন পরোটা আপনারা চাইলে ফ্রেশ পরোটাও দিতে পারেন তবে ফ্রোজেন পরোটা দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা আর এই ফ্রোজেন পরোটার একেবারে দোকানের মতো যেই ফ্রোজেন পরোটা পাওয়া যায় সেটা রেসিপি আমার চ্যানেলেই আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমি এটা দিয়ে দিলাম টমেটো সস এতে আমি টমেটো সস দিয়েছি আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন যতটুকু আপনারা পছন্দ করেন সেই অনুপাতে আপনারা সসের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন সসটা ভালোভাবে আমি স্প্রেড করে নিয়ে মাঝে আমি ভেজে রাখা সসেসটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এলা চিজ আপনারা চাইলে এখানে পেপার চিজ বা মানে স্লাইস যে চিজগুলো পাওয়া যায় সেটাও দিতে পারেন কিংবা চ্যাটার চিজও এখানে ইউজ করতে পারেন চাইলে চিজ ছাড়াও আপনারা এই রোলটা বানিয়ে নিতে পারবেন এখন আমি এভাবে করে ফোল্ড করে নিচ্ছি দেখুন আমি কিভাবে ফোল্ড করছি আশা করি এই রেসিপিটা দেখে আপনারা বানালে সবার কাছে প্রশংসিত হবেন এত মজার একটি নাস্তা হবে এটা বানাতে কিন্তু সময় খুব কম লাগে আমার বাচ্চা খুবই পছন্দ করে বাসায় আর বাসার বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করে তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ একটা লাইক ফলো দিয়ে রাখবেন আপনাদের এই সাপোর্টগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আশা করি আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগবে আমার চ্যানেলে বিভিন্ন রেসিপি আছে আপনারা একটু চ্যানেলটি ঘুরে দেখবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো যদি বাসায় ট্রাই করেন আমার চ্যানেলের নামে আমার একটি গ্রুপও আছে সেই গ্রুপে আপনারা ছবি শেয়ার করতে পারেন কথা বলতে বলতে আরও একটি সসেজ রোল আমি তৈরি করে নিয়েছি আর এটার নাম আমি সসেজ রোলই দিলাম এখন আমি এই রোলটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত ইয়ামি হয়েছে অনেক মজা হয়েছে এই সসেজ রোলটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম